মানুষ ভারী আধুনিক হয়েছে তারা অনেক কিছু শিখছে অনেক কিছু জানছে এবং এই শেখা বা জানাটা আজকাল ইন্টারনেটের দৌলতে কিন্তু ডিজিটালি মানে মানুষকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে তাদের জ্ঞান জ্ঞান স্পৃহা বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সব কিছুই হাতের মুঠো একটিকে পেয়ে যাচ্ছে এবং এর প্রভাব আমাদের সবার জীবনের এভরি অ্যাসপেক্টে আছে ঠিক তেমনিভাবে এটা কিন্তু আমাদের সেক্সুয়াল লাইফের উপরও বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেছে এতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে আমাদের ইয়াং গুড এনাফ কিন্তু এই যে নতুন নতুন জ্ঞান নতুন নতুন নলেজ নতুন নতুন টপিক তারা জানছে এবং পর্নোগ্রাফি দেখে যে নতুন নতুন টিপসগুলো তারা নিজেদের জীবনে নিয়ে আসছে এটা কিন্তু তাদের জন্য এক মারাত্মক ফল দিতে পারে কখনই বলবো না যেটা সবার ক্ষেত্রে হয় যেমন ধরুন অ্যাটমিক যে পাওয়ার আবিষ্কার হয়েছিল সেটা কিন্তু অনেক অনেক ভালো কাজেও লেগেছে আবার বোমের কথা না জানে ঠিক তেমনিভাবে এই পর্নোগ্রাফিতে যে অদ্ভুত জিনিসগুলো দেখানো হয় আজকাল একটা পার্টের ইয়াং জেনারেশন সেটাকে নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে গিয়ে কিন্তু বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছে এটা সার্ভে বলছে কি রকম যেমন পর্নোগ্রাফিতে দেখা হয় মানে পর্নোগ্রাফিতে কি দেখা যায় যে এক একটা সেশন এক একটা সেক্সুয়াল সেশন অনেকক্ষণের মানে যেন চল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা মানে এবং সেখানে আরেকটা জিনিস দেখায় যে পিনার সাইজ প্রত্যেকটা পুরুষের পিনার বিশাল মেয়েদের একেবারে সুডল সুন্দর চেহারা একদম পারফেক্ট মজার কথা হচ্ছে যে ছেলে বা মেয়ে যারা ওগুলো দেখছে সেরা কিন্তু তারা কিন্তু তাদের লাইফ পার্টনারের কাছে আশা করছে যে তাদের চেহারা ওই রকম হবে তাদের পারফরমেন্স ইন বেড ওই রকম হবে বা ওইরকম ওই রকম মর্নিং ওই রকম সবকিছু সিনেমার মতো হবে কিন্তু তাদেরকে জানিয়ে দিতে হবে যে এমনি ন্যাচুরাল বা নর্মাল সিনেমাতে যেমন সব কিছুই হয় স্ক্রিন্ট এবং সব কিছুই কিন্তু স্ক্রিপ্টেড অর্থাৎ স্ক্রিন হওয়ার আগে সব স্ক্রিপ্টেড কি ডায়লগ দেবে কিভাবে হাসবে কী কাপড় পরবে এই সিনেমাগুলোতেও কিন্তু তাই এই পর্নোগ্রাফি সিনেমাগুলো কোনোটাই কিন্তু ন্যাচারাল নয় এই যে পিনা সাইজ আপনি মানে একটা লিমিটলেস মানে এটা আপনি যদি আপনি যদি আশা করেন যে আপনার হাজবেন্ডের কাছে বা আপনার মেল পার্টনারের হবে প্রবলেম হবে তাতে বা ফিমেলের ফিমেল পার্টনারের বডি পার্টসগুলো অত সুন্দর অত সুরুল আপনার প্রবলেম হবে কারণ জানেন কি ওদের ওগুলো সবটাই সাজানো পয়সা রোজগারের জন্য স্ক্রিপ্টেড মেক আপ করা এভরিথিং এটা বাস্তব জীবনে হয় সম্ভব নয় কী করে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু কিছু এ ধরনের সিনেমাতে দেখায় কিছু অদ্ভুত জিনিস যেটা এখনকার সোসাইটিতে সেক্স হিসেবে ভীষণ চলছে এর মধ্যে রয়েছে পট এর মধ্যে রয়েছে গোল্ডেন শাওয়ার এর মধ্যে রয়েছে বিডিএমএস সরি বিডিএসএম এবং এর মধ্যে রয়েছে অ্যানাল ওরাল সিক্স সব ঠিকঠাক দেখুন এর সমর্থনেও লোক পাওয়া যায় যে না অ্যানাল সিক্স হতেই পারে এই যে বিডিএসএম এসব হতেই পারে চলুক সব ভালো বা স্যাডিস্টিক অ্যাক্টিভিটিস যেগুলো চলছে বা গোল্ডেন শাওয়ার এগাতে দেখুন আপনি ব্যক্তিগতভাবে পচা খাবার পছন্দ করেন না ভালো সেটা আপনার ব্যাপার কিন্তু এটাকে আপনি কখনো জেনারেলাইজ করতে পারেন না বা একজন সেক্সুয়াল হেলথ ইনফ্লুয়েসার হিসেবে বা একজন সচেতন ব্যক্তি হিসেবে আমি কখনোই এটা বলতে পারি না যে ইট মাস্ট বি সাপোর্টেড ইট মাস্ট বি প্র্যাকটিসড বাই এভরি ওয়ান সে তো অনেক ক্রাইমও অনেকে করে কিছু কিছু এবং হিসেব করে দেখতে গেলে ক্রিমিনালের সংখ্যা একেবারে একজন বা দুজন নয় সারা পৃথিবীতে ওয়ান পার্সেন্ট বা পয়েন্ট ফাইভ পার পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্রিমিনাল আমরা পেয়ে যাই তার মানে এই তো এই নয় যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো সাপোর্টেড দেখুন সেক্স হোয়াট ইজ সেক্স আপনি জানেন সেক্ষেত্রে যেটা ন্যাচুরাল যে জাইরাল ওপেনিংয়ে আপনার পিনাসে ইনসারশন বা পেনিট্রেশন দ্যাট ইজ কোয়াইট নর্মাল কেন কারণ নেচার এটাই চায় নেচার চায় যে ভাজাইনাল ওপেনিং পেনসারশন হলো সেখান থেকে বেবি আসবে তাই দিস প্রসেস ইজ ন্যাচারাল কিন্তু যখনই আপনি এটার সঙ্গে পটি লিকিং করে দিচ্ছেন গোল্ডেন শাওয়ার করে দিচ্ছেন তার মানে ইউরিন সারা বডিতে স্প্রে করে দিচ্ছেন ইউরিন ড্রিঙ্ক করে ফেলছেন বা ধরো হাত বেঁধে পা বেঁধে টর্চার করছেন কেউ কেউ টর্চার করতে পছন্দ করেন কেউ কেউ টর্চার হতে পছন্দ করেন যন্ত্রণা কান্না সিনেমা এগুলো দেখায় কিন্তু আমি একটি সাধারণ প্রশ্ন পেয়ে করছি আপনি তো সেক্সুয়ালি তার সাথে ইনভলভ হন না যাকে আপনি ভালোবাসেন জেনারেলি তাই বা মেন্টালি ইনভলভ বা মেন্টালি না হলেও যার সাথে আপনার একটা সোশ্যাল স্ট্যাটাসে মিল আছে একটা ফ্রেন্ডলি রিলেশন আছে বা ভদ্রতার সম্পর্ক আছে তো এই সম্পর্কগুলোতে একজন আরেকজনকে কি করে কষ্ট দিতে পারে আমার মাথায় আসে না কি করে পার্টনার কাঁদছে যন্ত্রণা পাচ্ছে দেখে আরেকজন মজা পেতে পারে আমার মাথায় আসে না বা অ্যানাল সেক্স ওরাল সেক্স চলছে মানুষ পছন্দ করছে সেটা ঠিক আছে কিন্তু দুজন যদি একক্ষেত্রে ক্ষেত্রে রাজি না হয় সেক্ষেত্রে একজনের আরেকজনের উপর চাপিয়ে যাওয়াটা কিন্তু এক ধরনের ক্রাইম এক ধরনের ভায়োলেন্স তাই সবসময় মাথায় রাখবেন যে যাহা সত্য তাহাই সুন্দর যেটা ন্যাচারাল যেটা নেচার আপনাকে সাপোর্ট করে সেই অ্যাক্টিভিটিসগুলোই রাখুন আর যদি অন্য কিছু করতে চান তাহলে আপনার পার্টনারের কনসেপ্ট নেওয়া যেমন জরুরি তেমনি আপনি জেনে রাখবেন যে যে কাজগুলো করছেন তার আফটার এফেক্ট কেমন হয় কারণ আমি এরকমও জানি যে একটি মেয়ে মানে তিনি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওয়াইফ কিন্তু এই ঘটনায় ট্রমায় চলে গিয়েছিল তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের দরকার হয়েছিল আর আমি কখনোই চাইব না যে একটা এত সুন্দর পবিত্র জিনিস যেটা একটা প্রকৃতির সৃষ্টি সেটাকে বিকৃত দিকে নিয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন আর সুন্দর সম্পর্কে থাকুন সেটা যৌন হোক বা মানসিক